কিছু বলবেন? ফাঁসানো হয়েছে, বিরাট ভাবে ফাঁসানো হয়েছে আমাদের। আমাদের উল্টে কেস দিয়ে আমাদের অনেকগুলো কেস দিয়েছে। আর আমি কি বলবো, মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমাদের একদম গতকাল কলাবেড়াতে ডি গ্রুপের চাকরির জন্য তৃণমূল নেতাকে টাকা দিয়েছিল, তার বাড়িতে হামলা করার জন্য টাকা চাইতে গিয়েছিল, তারপরে তাদের নামে মিথ্যা কেসে ফাঁসিয়েছে। এখন অভিযোগ যাদের তুলেছে তাদের মধ্যে অসীম গোল বলছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? কিছু বলবেন? আমাদের টাকায় কর বিয়ে চলে বেড়াচ্ছে, আমাদের উল্টে কেস দিয়ে আমাদের ফাঁসানো হয়েছে। দেখুন, সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের যে শিক্ষক দুর্নীতি নিয়ে যা চলছে সমস্ত ডিপার্টমেন্টে, সবাই পশ্চিমবাংলাবাসী জানে যে চাকরি নিলামে বিক্রি হচ্ছে। তো সেই জায়গায় যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা, যারা উচ্চশিক্ষিত, তাদের বাবা মা খুব কষ্টে তাদেরকে পড়াশোনা করে উচ্চশিক্ষিত করেছে, তারা আজকে বেকার। সেই জায়গায় অনেক বাবা মা কি করেছে, যে পশ্চিমবাংলাতে তো অর্থ না দিলে তো চাকরি হয় না, সেই জায়গায় তারা কি করেছে, কেউ জায়গা বিক্রি করে, কেউ সুদে টাকা নিয়ে গিয়ে তাদের ছেলে মেয়ের চাকরির জন্য তারা এই সমস্ত তৃণমূলে যারা শাসন দলের বড় বড় নেতা যারা অফিস খুলে বসেছে তাদেরকে টাকা দিয়েছে চাকরির জন্য। আজকে আমরা যা দেখছি বিভিন্ন এলাকায় সারা পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতারা যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে, যারা অ্যাকচুয়ালি প্রতারিত, তারা তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, স্বাভাবিক বিক্ষোভ দেখাতে পারে। আজকে কি হচ্ছে আমরা দেখলাম ভগবানপুরে, সেখানে তারা বিক্ষোভ দেখিয়েছিল, তাদেরকে পুলিশ কি করেছে, তাদেরকে তৃণমূলের নেতাদের প্রলোভনে বা তাদের কথায় প্রশাসন গিয়ে তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে অ্যারেস্ট করেছে, যাতে আগামী দিনে এর চেয়ে যারা রাঘব বোয়াল, শুধু ভগবানপুর না সারা পশ্চিমবাংলা, যারা রাঘব বোয়াল তাদের কাছে প্রতারিত ব্যক্তিরা যাতে বিক্ষোভ না দেখাতে পারে, এই জন্য তাদেরকে এক প্রকারে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নর্মাল সেকশন দেওয়া হচ্ছে, তাদের যাতে জামিন না হয়, যার ফলে এরা আর বিগত দিনে বিক্ষোভ না দেখাতে পারে। আর এইভাবে রোধ করা যায় না আন্দোলনকে। যারা প্রকৃত প্রতারিত তারা ভগবানপূর্ণ সারা পশ্চিমবাংলা আগামী দিনে তাদের কাছে আমরা থাকব, তাদের কাছে হয়ে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব, এটা আমাদের স্ট্যান্ড। ঠিক আছে, আগামী দিন আগামী দিন খুব ভালো বলেছিলাম।
আপনাদের কি মিথ্যা মামলা ফাঁসানো হলো? হ্যাঁ, আমাদের মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে। কি জন্য ফাঁসানো? আমরা ডি গ্রুপে কাজ করার জন্য সর্বসম্মতি নিয়ে আমরা টাকা দিয়ে দিয়েছিলাম। সেই প্রাক্তন হচ্ছে বিদ্যুৎ শিব শঙ্কর নায়ক। আমাদের একটাই দাবি, আপনারা যা কিছু আইনি পদক্ষেপ নিয়েছেন, মামান্য আদালত যেটা করবেন আমরা মাথা পেতে নেব, প্রশাসনের কাছে যা কিছু রয়েছে। দ্বিতীয়ত, আমরা যে টাকা পাই গতকাল ওনার যে স্বামী শিবশঙ্কর নায়কের কাগজপত্র যেটা লিখিত দিয়েছিল আমরা দিয়েছি, জমা দিয়েছি। দ্বিতীয়ত, উনি মানে মনিলা নায়ক, উনি কালকে গ্রামবাসী এবং প্রশাসনিক যারা ছিল সবার পাশে উনিও এ করেছেন, মানে স্বীকার করেছেন যে টাকা নিয়েছেন, এবং যাতে আপনাদের মানে দিক দিয়ে আমি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করছি যাতে আমাদের টাকাটা ফিরে পাই তাড়াতাড়ি। কারণ আমরা গরিব বাড়ির ছেলে, আমি দীপক মাইতি, সুব্রত মাইতির বড় ছেলে, কারণ আমরা টাকা শুধু নিয়েছি, মাসের শেষে টাকা দিতে আমাদের সংসার চালিয়ে টাকা দিতে খুব মানে গায়ে লাগছে, যাতে আমরা টাকাটা খুব তাড়াতাড়ি ফিরে পাই। আর এখানে যা কিছু আমরা প্রশাসনিক উত্তরে যা এর সেটা আমরা